গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে কিন্তু চড়ক মেলা, তো সকাল সকাল কিন্তু আমি চলে এসেছি গোবরাকুড়ি পঞ্চতীর্থ মহাশ্মশানে। তো এখন তোমাদেরকে চড়ক যেই মাঠটাতে হবে, আর সকাল থেকে কিন্তু হাজিরা নাচ শুরু হয়ে গেছে, সেটা তোমাদের দেখাবো। তো এখন কিন্তু আমি মাঠে প্রবেশ করছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আজকের ভিডিওটা কিন্তু অসাধারণ হতে চলেছে, তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো আমি কিন্তু এখন মাঠে প্রবেশ করছি, আর মাঠে প্রবেশ করেই কিন্তু পাকুয়াহাটের সব থেকে বড় হাজরা অর্থাৎ বিপুল হাজরার কিন্তু নাচ তোমাদের দেখাবো। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ পাকুয়াহাটের ঐতিহ্যবাহী হাজরা নাচ। আর এখানকার হাজরারা কিন্তু অসাধারণ ডান্স পারফরমেন্স করছে, আর এই নাচ দেখার জন্য কিন্তু সকাল থেকে প্রচুর ভক্তের ভিড় হয়েছে এই শ্মশান মাঠে। আর দলে দলে কিন্তু এখন বিভিন্ন জায়গা থেকে হাজরারা আসবে আর তাদের নাচ পরিবেশন করবে। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ চারপাশ দিয়ে সবাই কিন্তু হাজরা নাচছে, আর এখনো কিন্তু প্রচুর দল আসা বাকি। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে স্বর্গ থেকে কিন্তু 33 কোটি দেবদেবী এখন চলে এসেছে, আর দেবতারা কিন্তু কোনো স্বর্গ থেকে ওপর থেকে নামছে না, তারা গাড়িতে করে এসছে। এবার কিন্তু তাদের নাচ আমি তোমাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু ওনারা বিভিন্ন থিমের উপর সেজেছেন, দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী শিব ব্রহ্মা বিষ্ণু। এবার কিন্তু পুতুলা রাক্ষসী ও কৃষ্ণের নাচ হবে, সেটা তোমরা দেখতে থাকো।
এই দৃশ্যটা দেখে কিন্তু অনেকেই ভাবতে পারো যে এটা সত্যি কেউ মারা গেছে, কিন্তু তা কিন্তু নয়। এটা কিন্তু থিমের উপরে সাজানো হয়েছে যে একজন স্বামী মারা গেলে একজন স্ত্রীর কী অবস্থা হয় সেটাকেই ফুটিয়ে তোলা হয়েছে। তো এটা কিন্তু সত্যি খুব মজার ছিল। আর তোমরা দেখতে থাকো পরবর্তী নাচগুলো। হলো তো চলো এবার তোমাদেরকে চড়কের যে শিব ঠাকুর রয়েছে তার মূর্তিটা আমি কিন্তু তোমাদেরকে দর্শন করাই। তো তোমরা দেখতেই পাচ্ছ ভক্তরা কিন্তু এখানে বাবাকে প্রণাম করছে, আর এখানে মা কালীর মুখোশ রয়েছে, আর তেল সিঁদুর দিয়ে কিন্তু পুরো মূর্তিটাকে কিন্তু লাল করে দেওয়া হয়েছে। তো ভালো মতো তোমরা বাবাকে দর্শন করো। আপনার নাম? আমার নাম রাজকুমার হালদার। আপনি যদি আমাদেরকে একদম পুরো তথ্য দেন যে এই চড়ক কেন হয় বা এই হাজরা কেন নাচে, এই সব তো আমরা অনেকেই অজানা আমাদের কাছে, আমরা শুধু নাচটা দেখি কিন্তু বিষয়টা জানি না, আপনি যদি একটু বলেন এই বিষয়ে। আমি স্বয়ংসম্পূর্ণভাবে বলতে পারবো না, তবে যতটুকুন জানি ততটুকুনি বলবো। বাণ রাজা এই চড়ক পূজা করেছিলেন সে কোন দিন? বছরের শেষ দিন। শুধু এটা চড়ক পূজাই বলা হয় না, এটাকে শিবের বিয়াও বলা হয়, কারণ এখানে অধিবাস করা হয়। তারপরের দিন হাজরা ছাড়া হয়, তারপরের দিন চড়ক গাছ যখন ঘুরে শেষ হয়ে যায় তখনকার এই মেলাটা সমাপ্ত হয়ে যায়। তো এই পূজা বছরের লাস্টের দিনই চড়ক গাছকে ঘুরানো হয়। এখানে সন্ন্যাসী আতপ চালের ভাত খায় এবং বিভিন্ন সর্বজাতি মিলে এই চড়ক পূজা করে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই। আর এই চড়ক পূজা বিশাল আনন্দের জিনিস, যেনারা পূর্বপুরুষ থেকে করে এসেছে তারা এই দিন আসলে যেন তাদের পা আর ঠিক থাকে না। তাই আমরা এই গবরাকরি মহাপঞ্চ তত্ত্ব শ্মশানে হলদার সম্প্রদায় মিলে এই চড়ক মেলা করে থাকি। আমি ব্যক্তিগতভাবে আমাদের হলদার সম্প্রদায় হয়ে সবার কাছে আশীর্বাদ ভিক্ষা পাচ্ছি, আপনারা সবাই আশীর্বাদ করবেন, প্রতি বছর যেন আপনাদের নিয়ে এই আনন্দ করতে পারি, আশা আকাঙ্ক্ষা রেখে আমার 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 বক্তব্য শেষ করলাম। তো আমি এখানে একটু ধ্বনি দিচ্ছি, হ্যাঁ সবাই মিলে শিব সংগ্রহ দিতে ধন্যবাদ। এখানে কিন্তু প্রচুর ভাই বসে আছে, তাদের কাছ থেকে আমি শুনে নেব যে ওরা কখন এসছে। তো কখন এসছো? ভোরবেলা এসেছি 5:30টায়। 5:30টা থেকে এখনো আছো এখানটাতে, তাই তো? হ্যাঁ, খুব ভালো লাগে, তাই সকাল সকাল চলে এসেছি না ঘুমিয়ে। আচ্ছা, কি কি দেখলে এখানে এসে আজকে বলো? ওই বাকি থেকে যেগুলো দল এসেছিল অন্য অন্য জায়গা থেকে, তাদের নাচ, হাজারা নাচ, আর এই আর কি তাদের খেলা। আজকের নাচ কেমন লাগলো? আজকের নাচটা মানে অনেকদিন আগে থেকে দেখছি, তো তার তুলনায় মানে ঠিকঠাক, কিন্তু অতদিন আগে থেকে দেখছি তো আজকে অতটা ঠিকঠাক লাগেনি, কারণ আজ আগে যেরকম জন মানে ছেলের লোকজন আসতো তার তুলনায় এখন কম, আর যেরকম ক্রেজি একটা অনুভব হতো এখন অতটা হয় না, অনেকটা কমে গিয়েছে। তো মা কালীর কাছ থেকে একটু শুনে নিই যে কত বছর ধরে তারা আসছে, জিপটা খুলেই যদি একটু বলো। মা কালী জিপ খুলছে, দেখো কত বছর ধরে আসছো? আমার 4-5 বছর হয়ে গেল আসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের অনেক এসেছি কিন্তু আমি সাজিনি এরকম, আমার আসা মিনিমাম 4-5 বছর হয়ে গেল। আচ্ছা, আমি তোমাদের কাছে যে মেইন প্রশ্নটা করতে চাই যে তোমরা এই হাজরা নাচটা কেন করো বা কেন সাজো, এটার বিশেষত্বটা কি? মানে আমাদের ভালো লাগে, মানে সাজতে ভালো লাগে, সবারই আনন্দ পায়, এই আনন্দ করার জন্যই মানে আমরা সাজা। আচ্ছা, তোমরা কোথা থেকে এসছো? আমরা ডোবাবাড়া বুলবুল থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, আর তোমার শিব কই? আমার শিব তো ঘুরছে এখন। ও, শিব কালকে ছেড়ে দিয়ে এখন আরেকটা কালী খুঁজছে? ও, আরেকটা কালী আছে না, আরেকটা কালী খুঁজছে? ও, আরও কালীকে খুঁজছে? না, আরও খুঁজছে। তো আশা করি আজকের ব্লগ থেকে কিন্তু তোমরা চড়ক পুজো ও হাজরা নাচ সম্পর্কে অনেক তথ্য পেলে, আর আজকের সকালটা কিন্তু খুব ভালো কাটলো আমার। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে বিকালে কিন্তু এই মাঠে বিশাল চড়ক মেলা অনুষ্ঠিত হবে, সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তোমাদের সামনে। তো চোখ রেখো আমার চ্যানেলে, আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।